to Sri Lanka, Bavanya to Virginia, I'm a traveler. টপের মুখে খোলামেলা ছবিগুলো সরিয়ে নিলেন শাকিবের নায়িকা ইদিকা পাল। প্রথমবারের মতো ঢাকা চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের প্রিয়তমার সিনেমায় কাজ করে বাংলাদেশে পরিচিতি পান অপার বাংলা টিভি পর্দার অভিনেত্রী ইদিকা পাল। তবে পশ্চিমবাংলায় এই নায়িকাকে এবার যেন একটি ভিন্নভাবে আবিষ্কার করলেন ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু খোলামেলা ছবি প্রকাশ করেন ইদিকা পাল, যেখানে দেখা যায় লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজে জল ছুঁয়ে দেওয়ার পাথরের উপর দাঁড়ানো ইদিকা পাল, তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে, কাজল মাখা, চোখের দৃষ্টি থেমেছে অজানায়। অভিনেত্রীকে খোলামেলা পোশাকে দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েনি। নানা রকম নেতিবাচক মন্তব্য কমেন্ট বক্সে ভাসিয়েছেন তারা। বিষয়গুলো যেন চোখে পড়েছে ইদিকার, বাধ্য হয়ে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো সরিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার রাত থেকে নায়িকার স্থিরচিত্র তার অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে না। তবে আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।